সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর কারোলহাটে। আজকে প্রতি শনিবারে এইখান থেকে এই গরু জানার জানানোর চেষ্টা করব, যেগুলো দাঁতের গরু, সাইওয়াল গরু, এই ভিডিও আপনাদের জানাবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই গরুটা দাঁতছে ভাই, দুই দাঁত বয়স। আচ্ছা, তো এটা কি গরু ভাই? সাইওয়াল। আচ্ছা, কত যাচ্ছেন এটা? পঁচাত্তর। পাইকার গুলো বলছে? নাম বলতেছে 60-62। 60-62 না? আপনার তো নিজের বাড়ির পালা গরু না? কেনা গরু। আচ্ছা, সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা গরু 75 চাইলো। দেখেন যে দাঁতের গরু, দুই দাঁতের গরু, দেখেন সাইওয়াল। আরও কিছু আপনাদের যে সাইওয়াল এবং দেশি দাঁতাল গরু জাতের এইগুলোর দাম দর জানানোর চেষ্টা করতেছি। সুপ্রিয় দর্শক, আরও কিছু আপনাদের যে দেশি দাঁতাল জাতের গরু, এই দাঁতের গরু দাম দর জানানোর চেষ্টা করতেছি এর থেকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা গরু কি জাতের গরু দাদা? সাইওয়াল জাতের না? কত দাম রাখছেন এটা? 56,000। আচ্ছা, পাইকার কোনো বলছে? 48। না মানে আজকে কি এই তুলনামূলক কম না কি পাইকার? বাইরের কথা আসে নাই না? এটা দাঁত দিছে গরুটা, দাঁত দিছে? সুপ্রিয় দর্শকতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আরও কিছু আপনাদের যে সাইওয়াল জাতের গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এর থেকে। সুপ্রিয় শ্রোতা, আরও কিছু যে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে সাইওয়াল গরু, এই গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি যে প্রতি শনিবার এই কারোলহাটে অনেক গরু মহিষ এবং দেশাম জাতের ষাঁড় গরু উঠে অনেক প্রচুর। তো এই হাট থেকে এই যে ষাঁড় গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার দাম দর জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা, এই যে গরুটার দাম কত রাখছেন? 72 না? এটা দাঁত দিছে গরুটা? দুই দাঁত বয়স। আচ্ছা, সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই দাঁতের বয়স, এটা তো সাইওয়াল গরু না? সাইওয়াল গরু। আচ্ছা, আজকে টাইগার কোনো বলছে চাচা? এটা কত চাচা? নাম বলছে 58.5। আচ্ছা, 58.5। আজকে কি মানে বাইরে পাইকার আসছে কি? তুলনামূলক কম মনে বোঝাচ্ছে না দাম? সুপ্রিয় শ্রোতা, আরও কিছু আপনাদের যে সাইওয়াল জাতের গরু দাম দর জানানোর চেষ্টা করতেছি এর থেকে। দেশাল যেগুলো ষাঁড় জাতের গরু, এই ষাঁড় জাতের গরুগুলো দাম দর জানানোর চেষ্টা করব। এখানে অনেক যে দেখতে পাচ্ছেন আপনারা যে দেশাল জাতের ষাঁড় জাতের গরুগুলো রয়েছে, এর থেকে দাম দর জানানোর চেষ্টা করবো। এইখানে দুইজোড়া একজোড়া গরু রয়েছে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাকা, এই গরু দুটার দাম কত রাখতেছেন? আপনারা দেখতে পাচ্ছেন দেশাল জাতের ষাঁড় জাতের গরু, এগুলোর দাম দর। সুপ্রিয় দর্শক, আরো কিছু আপনাদের যে সাইওয়াল এবং দেশাল জাতের ষাঁড় গরু রয়েছে, এই হাট থেকে আপনাদের দাম দর জানানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা দেশাল ষাঁড় জাতের গরু, আরও কিছু এখানে দেখা দাম দর জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দাদা, এই গরুটার দাম কত রাখছেন? 1,55,000। শুধু 55,000? দাঁত দিছে গরুটা? এটা দু দাঁত না? বয়স দুই দাঁত চলতেছে? এটা তো সাইওয়াল গরু তাই না? সাইওয়াল। আচ্ছা, সুপ্রিয় শ্রোতা, আপনার তো নিজের বাড়ির পালা গরু না কি? পালা গরু। সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলি মাত্র 55,000। কয় দাঁত বয়স বলেন? দুই দাঁত বয়স। দেখেন যে কত সুন্দর লাল রং। আরও কিছু আপনাদের যে সাইওয়াল এবং দেশাল জাতের ষাঁড় গরু রয়েছে, এই হাট থেকে জানানোর চেষ্টা করবো। সুপ্রিয় শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন একটা কালো রঙের হচ্ছে দেশাল জাতের ষাঁড় গরু, এই দেশাল ষাঁড় জাতের গরুর দাম দর জানানোর চেষ্টা করবো আপনাদের। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন যে এখানে দেশাল জাতের ষাঁড় গরু, এই গরুটার দাম দর জানানোর চেষ্টা করবো এই হাট থেকে। দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর এইখানে ক্রেতা আসছে, মানে প্রচুর লোকজন আসছে। তো এইখানে দাম বললো অলরেডি, দাম দর চলতেছে, একটু ব্যস্ত আছে। তো এটার দাম মূলত 85,000 বললো। আরও কিছু আপনাদের যে ষাঁড় জাতের গরুগুলো রয়েছে, এই হাট থেকে দাম দর জানানো। কাকা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? দাদা, এই গরুটার দাম কত রাখছেন চাচা? দাম 85। 85,000 না? পাইকার বলছে কোনো? কথা বলছে দাদা? 73,000 না? এটা দাঁত দিছে গরুটা? চার দাঁত বয়স না? দেশি জাতের গরু না এটা? দেশি। সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে চার দাঁত বয়স, দেশি ও একদম কালো রঙের, দেখেন যে চার দাঁত বয়স, দাম চাচ্ছে অনলি মাত্র 85,000 টাকা। আরও কিছু আপনাদের দেশাল জাতের ষাঁড় জাতের গরু এবং ফ্রিজিয়ার সাইওয়াল জাতের গরু দাম দর জানানোর চেষ্টা করবো এই হাট থেকে। আরও
দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা দেশাল ষাট জাতের গরু, কারল হাট। এই গরুটার দাম দর জানানোর চেষ্টা করবো এই হাট থেকে আপনাদের। কাকা নমস্কার, ভালো আছেন? এই আর কি। আচ্ছা, এই আজকে এই গরুটার দাম কত রাখছেন? কাকা দাম 65 65 হাজার পাইকার কোনো বলছে, কত হচ্ছে? পাঁচপান্ন হাজার না? জাতি যে গরুটা কয় দাঁত? দুই দাঁত বয়স না? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দুই দাঁত বয়স গরুটার দাম 65 হাজার চাইলো। দেখেন আপনারা যে কুরবানির উদ্দেশ্যে আসলে মোটা তাজা করার জন্য খুবই, আর আরও কিছু আপনাদের যে ষাট গরু গরু রয়েছে এগুলোর দাম দর জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আরও কিছু এই যে ষাট জাতের সাইওয়াল গরু রয়েছে, এই সাইওয়াল গরুটার দাম দর জানানোর চেষ্টা করবো এই হাট থেকে। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে দেশাল ষাট জাতের গরু, এই গরুটার দাম দর জানানোর চেষ্টা করবো এই হাট থেকে। দেখতে পাচ্ছেন, সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা এই গরুটার দাম কত রাখছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে দুই দাঁত বয়স, দেখেন লাল রং, আর 4000 টাকা দাম। প্রতি শনিবার কারোলাটে গরু ছাগল গরু মহিষের হাট বসে, এই হাট থেকে আপনাদের দাম দর জানানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে প্রচুর ষাট জাতের গরু, সাইওয়াল এবং দেশাল জাতের ষাট গরুগুলো যে রয়েছে এই হাটের দাম দর জানানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, যেগুলো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ সমাধান দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, অনেক গরু উঠছে এই হাটে, তো এই হাট থেকে বাইরের পাইকার মোটামুটি তুলনামূলক আসছে। তো এই হাট থেকে আপনাদের যে ষাট জাতের সাইওয়াল এবং ষাট জাতের গরুগুলোর দাম দর জানানো হলো। তো দর্শক, ভিডিওটি দর্শক কাদা কাদা অবস্থা, আর দর্শক দেখতে পাচ্ছেন এইখানে এই গরুটার দাম দর জানানোর চেষ্টা করবে এর থেকে। কাকা নমস্কার, ভালো আছেন? দাদা চাচা এটা কি জাতের গরু? দেশি জাতের গরু না? কয় দাঁত বয়স এটা? চার দাঁত বয়স। আচ্ছা, দাম কত রাখছেন এটা? পাঁচ 1,05,000। দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে কি বাইরের বাজার কিরকম পুজো আছে আজকে? আছে মোটামুটি না? দর্শক শ্রোতা, যে প্রতি শনিবার এই হাটে বসে গরু ছাগলের হাট, দেখেন যে প্রচুর গরু উঠছে, দাঁতের গরু যেগুলো, তো গরু মহিষ ষাঁড় বলদ গরু এই হাটে বসে। আপনাদের আরও কিছু ষাঁড় গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এর থেকে। দেখেন খুবই উত্তেজিত গরুটা এটা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দর্শক সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।